এসএসসি এটা যে টাকার বিনিময়ে চাকরি আর কি হয়নি, যা হয়েছে টাকার বিনিময়ে, সাদা খাতায় রেজাল্ট, ফেল করলে পাস। 2014 রেজাল্ট বেরোচ্ছে 17-তে, 18-তে ইন্টারভিউ দিচ্ছে, 19-এ, 20-তে, মানে একটা অস্বচ্ছ ব্যবস্থা। এবং এই সব নেতা মন্ত্রীদের কার, মানে মুখ্যমন্ত্রী জানেন না, মুখ্যমন্ত্রী জানেন তো যে তার কোন কোন এমএলএ কোথায় কত এই রকমের টাকার কারবার করেছে, কত আগে একাধিকবার বেরিয়েছে, এলাকায় মানুষ জানে। আজকে আবার কোর্টেফের প্রডিউসড হয়েছে 3 জন এমএলএ লেটার হেডে তাদের চিঠি, সেখানে টাকার কথা নিশ্চয়ই উল্লেখ করা নেই, কিন্তু চাকরির বন্দোবস্ত। এবং তারপর দেখা যাচ্ছে যাকে চাকরির বন্দোবস্ত করা হলো চিঠির পরিপ্রেক্ষিতে, সে ফেল, লিস্টে তার নাম নেই, অচেতন চাকরি হয়ে যাচ্ছে। সরকার লুটছে, তৃণমূলের এমএলএরা লুঠে বেড়াচ্ছে, যুবক লেখাপড়া জানা ছেলে মেয়ে তারা বিপদে পড়ছে। আজকে কোর্টে আবার চিঠি প্রডিউসড হয়েছে, মুখ্যমন্ত্রীকে এই যে 3 জন এমএলএ তাদেরকে ডিজোল্ভ করবেন, ডিজোল্ভ করবেন, যে আমি ওদের খারিজ করে দিচ্ছি, ওরা আমার লোক, অন্যায় করেছে, অপরাধ করেছে, খারিজ করে দিচ্ছি। তা যদি না হয় তাহলে রাজীব ব্যানার্জির তদন্ত অথবা শুভেন্দুর পুরুলিয়ার চাকরি মেদিনীপুর এন্ট্রি করা গল্প কথা হয়ে যাবে, মুখ্যমন্ত্রী জেনে বুঝে প্রশ্রয় দিচ্ছেন সব।